এক বোন হয়ে আর এক বোন ঠেকান, এক ভাই আর এক ভাইয়ের সাথে ফাইট করেন, এক ভাই আর এক ভাইয়ের সাথে বিরোধিতা করে, জানালা দরজা আলাদা করেন, জায়গা জমি আলাদা করে, মারামারি কাটাকাটি করেন, চাচা ভাতিজাই ফাইট করেন, ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব করেন, মাতা পিতাকে কষ্ট দেন, কিভাবে আপনার চরিত্র তো খারাপ কথা কথা কয়। ভারতে নাই না, এগুলো হয় না ভারতে, ও ভারতবর্ষে হয় না, আমার ভুল হয়ে গেছে ভাই, আমি বাংলাদেশের মনে করছি, এগুলো আমেরিকা লন্ডনে হয়। আজকে আপনি আপনি যদি উত্তম জাতি হন, আপনি যদি আশরাফুল মাখলুক আর সত্যি যদি আল্লাহর ভালো গোলাম হয় থাকেন, তাহলে আপনি কোনোদিন মা বাবাকে কষ্ট দিতে পারবেন, কারো হক নষ্ট করতে পারবেন। আর যে বান্দার হক নষ্ট করে কিয়ামতে ওই বান্দার সামনে নিয়ে যতক্ষণ পর্যন্ত হিসাব না হয় ততক্ষণ পর্যন্ত জান্নাতে যাওয়ার কোনো ক্যাপাসিটি নাই। ইয়াতে যদি আপনি 52 বার হাজ করেন, ট্রিপল হাজি হন, যতই হাজি হন, আপনার কোনো লাভ নাই, কথা কন ঠিক না ব্যাচি। কিছু বাপার হাজি আছে আমেরিকা লন্ডনে বাংলাদেশে ভারতে পাওয়া যাবে না, কারণ এই দুই দেশে তো আমার থাকা লাগবে যাওয়া লাগবে, বলে বিপদ আছে। বাপার হাজি হজ করার আগে ছেলেদের নামে ভালো ভালো জায়গাগুলো লিখে দিয়ে মেয়েদেরকে ঠকানোর কি ধান্দা আর কি অভিনয় শুরু করে, এক প্লেট খিলাইয়া এক প্লেট জামাই বেটিকে খাওয়াইয়া কয় মা তুমি তো অনেক জায়গা জমি পাইবা, মা কি করবা, মা তোমার ভাইয়েদেরকে একটু দিয়েছি, তো মনে করো তোমরা জমির ভাগ পাবে 3 বিঘা করে, আমি 1 বিঘা করে দিলাম, আপাতত 2 বিঘা তোমার ভাইদেরকে দিলাম, আর মা তারপরে তুই হজ করবে যা, তাছাড়া তোর হজ দমদম এয়ারপোর্ট পার হবে, আগে হজ বুঝা দে তারপর নিয়োগ কর, কথা কথা তো ছেলের জন্য করবো মেয়ের জন্য করবো, দুবার পর আগে হজ বুঝে দে, কথা কর না কে বাতপারি সিচেরি করে জান্না কতই সোজা জান্নাত, মামুর বাড়ির ডাল গেলে এক ডাবু খাবার দিবি খাও খা, জান্নাতে তো তোর কষ্ট করা লাগবে, আমল করা লাগবে, ভালো মানুষ হওয়া লাগবে, ভালো মানুষের জন্য জান্নাত হলে 2 নম্বর সিটের বাতপারির জন্য জান্নাত না, কথা কন না কেন, 1 নম্বর মানুষ হওয়া লাগবে, খাঁটি খাঁটি নির্ভেদা, একটা জায়গায় যেন ত্রুটি না থাকে। আপনি যৌতুকের জন্য বউটারে পিটান মানে আপনারও তো নিয়ে হবে, ওরা তো কেউ পিটাবে, কথা কন না কেন, যৌতুক খাওয়া যায় না হারাম, এই হারাম কাজের জন্য বউরে পিটান আপনার লজ্জা হয় না। আজকে আপনি যে কায়দায় অন্য মেয়েটার উপর নির্যাতন চালাচ্ছেন, আপনার স্ত্রী গর্ভে যে মেয়ে হবে ওর উপর যখন নির্যাতন চালাবে তখন কেমন লাগবে, আজকে বউকে পিটানোর মার বাবার কষ্ট হয় বুক ফেটে যায় বলতে পারে না, কথা কন, আপনি কিসের মুসলমান মনে করছেন, দাড়ি টুপি থাকলে মুসলমান হওয়া যায়, এই হিসাবে তো রবীন্দ্রনাথ ঠাকুরও জান্নাত যাবে, কথা কন না কে, দাড়ি দেন কি হয়, কথা কন ঠিক না বেঠি, বেরেক তো হন না মন খারাপ করে না, গরুর গোস্ত খায় যদি জান্নাত হয় পৃথিবীর সব শকুন আগে জান্নাত ঢুকবে, কথা কন, এই জন্য এগুলো যে জান্নাত হবে না, বলে আমরা আপনার হুজুরের কথা যতই বিরক্ত হন যতই রাগ করেন কিছুই করার নাই, রাত আর কথা বলতেছে আমাকে বলতে হুজুর তোমাকে শেষ করতে হবে, তাছাড়া তোমার বিপদ আছে, এজন্য ভাইয়ের আমার একটা জায়গায় নষ্ট হয়ে গেলে আমার প্রায় শেষ 4,600 টাকা লস হয়ে যাবে, কথা কি বুঝতে পারছেন, এজন্য আমি আপনাদের সামনে দোয়া চাই, ভবিষ্যতে কোথাও দাওয়াত দিলে আমার 5টা শর্ত আছে, আপনারা আবুল কালাম আজাদ ভাইয়ের সাথে যোগাযোগ করে 5টা শর্ত যদি আমল করতে পারে তাহলে আমি বাংলাদেশ থেকে দেশে আসবো, না হলে এসে লাভ নাই, কষ্ট দিয়ে লাভ নাই, মা বন্ধুদের কি ওয়াজ করবো, সব ওয়াজ আমি মোবাইলে করেছি ইসলামী কসবগুড়া, এটা চ্যানেলটাকে আপনার সাবস্ক্রাইব করলে এক ঘন্টা আগে তুলে দিলে কি হলো না, আড়াইটা পর্যন্ত ওয়াজ কম, খালি একজন মানুষ কম যে হুজুর আপনার দিনাজপুর পর্যন্ত যা খরচ হবে আমি দেব, কম এক ঘন্টায় ওয়াজ করবো, কথা দিলাম খালি কম যে দিনাজপুর পর্যন্ত আপনার যত খরচ হবে আমি দেব, কম না আপনার কথাই হোক যা হয় হোক এটি রাত পয়ে যাবে, একটা মানুষ খালি কম দেয় হুজুর যা খরচ আছে দেন, হ্যাঁ কি ভাই সত্যি দেবেন ভাই, অনেক কষ্ট শোনেন
শুনেন, 4600 টাকা তো টিকিট কাটছি, ওটা তো লস হবে। আবার এখান থেকে যদি আপনার 600 কিলোমিটার গাড়ি নিয়ে যাওয়া হয় তাহলে 12 টাকা তেল হিসেবে কোটি টাকা হচ্ছে, তাহলে ওদিকে 4600। হ্যাঁ যত লাগবে বিপদ হবে ভাই, ভালো করে তো আপনি কষ্ট করেন না ভাই, দোয়া করে যাই। গাড়ি তো নিয়ে যাচ্ছি, আপনি আবার ওই গাড়িতে ছুঁয়ে আসবেন, আবার না ডবল খরচ হবে। হ্যাঁ না ভাই, এটা করেন না, দোয়া চাই ভাই, আল্লাহ রাসূল দোয়া চাই ভাই। না শোনেন, আপনি যে বলেছেন আমি খুশি হয়েছি আলহামদুলিল্লাহ ভাই, খরচ হয়ে গেল 10,000 টাকা দেবেন, আজকে দেওয়া লাগবে সত্যি, তাহলে কত কোনো লস করবো আড়াইটা পর্যন্ত সত্যি 10,000। যাক 10,000 টাকা এক ভাই দিয়ে সাথে আলহামদুলিল্লাহ, আমি আড়াইটা পর্যন্ত চালাচ্ছি, আল্লাহ কবুল করুক আমার কর। এখন তাহলে আমার প্রায় 40-45 মিনিটের মতো বেশি আলোচনা করা লাগবে, সত্যি দিলেন না ভাই, কষ্ট হবে ভাই। হ্যাঁ ভাই না শোনেন, আসলে ওয়াজ শোনেন, এগুলো ভালোবাসার টানে বলতেছে, কিন্তু ওই ভাইয়ের থেকে 10,000 টাকা নিলে ভাই কি কিছুই কবি না মনে মনে, ভাই রে হুজুর রে কুমুটির কাছে টাকা নিলে আমার কাছে দিলে কি বাদ পারবে, কি বাদ পারবে মনে মনে যদি এলে পাতে ভাই। আমি যাই ভাই, আপনি একটু দোয়া করে 2-4 মিনিট আমি বলি, আর যদি সত্যি ওই ভাই ওই কাজটা করে ওই ভাই অনেক মনে ব্যথা করে, আলে মালামাত দিলে আল্লাহ অবশ্য বরকত দিবে, কথা সত্য। এখন ভাইয়ের ঘরে 10,000 টাকা হঠাৎ করে দেওয়া একটা বিপদের লক্ষণ, তাই না ভাই? যাই হোক, ভালোবাসা তাকে বলেছে যে আমি খুব খুশি হয়েছি আলহামদুলিল্লাহ।